আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভাবলাম আজকে একটা ব্লগ করি আর আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার মেয়ের প্রথম এক বছরের ভ্যাকসিন, আর এই এক বছরের ভ্যাকসিনটাতে ওকে চারটা ভ্যাকসিন একসাথে দেওয়া হবে, যেটা কি না আমি একজন মা হিসেবে আমার কাছে টলারেট করা খুবই পেইনফুল। আর ভাবছিলাম যে ও একটা বাচ্চা হয়ে কিভাবে চারটা ভ্যাকসিনের পেইন একসাথে নেবে, সেটা ভাবলেও আমার কাছে খুব অস্থির লাগছিল। আর সেটা ভাবতে ভাবতেই আসলে আজকে মেডিকেল সেন্টারে যাওয়া, আর যেতে যেতেই দেখলাম আজকের ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি আর খুবই লেজি টাইপের একটা ওয়েদার। এই রকম ওয়েদারে আসলে বাসায় কোনো কাজ করা বা কোনো আদার্স অ্যাক্টিভিটি করা কোনো কিছুই ভালো লাগে না, ইচ্ছে করে বাসায় ব্ল্যাঙ্কেটটা পরে খালি ঘুমাই আর ঘুমাই। তো ওর ভ্যাকসিনটা শেষ করে এসে বাসায় আসার পরে মনে হচ্ছিল কোনো কিছু নিয়ে অ্যাটলিস্ট নিজেকে বিজি রাখি। হঠাৎ করে দেখলাম আমার টেবিলের উপরে আমার মাদার্স ডেতে একটা গিফট পাওয়া, যেটা ছিল একটা ফ্লাওয়ার বুকেট। তো সেটা আমার খুবই প্রিয় ছিল, দেখতে খুবই প্রিটি ছিল, বাট ফ্লাওয়ারগুলো হঠাৎ করে দেখলাম শুকিয়ে যাচ্ছে। বাট আমার ফেলতে একেবারেই খারাপ লাগছিল, তো ভাবলাম যে এটাকে অ্যাকচুয়ালি কীভাবে মডিফাই করা যায় সেটাই ভাবছিলাম। খুবই প্রীতি। তো আমার বাসায় অ্যাকচুয়ালি কিছু মানি প্ল্যান্ট থাকে যেগুলো শুধু পানির মধ্যে ভালো থাকে, এক্সট্রা কিছু মানি প্ল্যান্ট। আর আমি খুবই পছন্দ করি ঘরের আনাচে কানাচে একটু সবুজ রাখতে, আমার কাছে খুব ভাল লাগে। স্পেশালি ঘরের কোনা কানায় কোথাও যদি গ্রিন থাকে সেটা আমার কাছে খুবই ভাল লাগে। তো আমি এখান থেকে একটা মানি প্ল্যান্ট নিয়ে চিন্তা করলাম ওই টপটাতে যদি ইউজ করা যায় তাহলে খুব একটা খারাপ লাগবে না। আর আপনারাও এরকম করতে পারেন, যারা মানি প্ল্যান্ট পছন্দ করেন তারা হয়তো ঘরের এক কর্নারে এরকম একটা বালতিতে বা কোনো কিছুর মধ্যে পানিতে রেখে দিতে পারেন, অনেক সুন্দর গ্রো হবে। আর আপনার যখন ভালো লাগবে তখন আপনি এখান থেকে একটা ট্রেইলার নিয়ে আপনি সেটা আপনার টবে ইউজ করতে পারেন, আর সেটা দেখতে কিন্তু খুব ভাল লাগে। এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম, আর আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না আশা করি। আর আরেকটা জিনিস হলো, আপনি যখন কোনো কিছু ফেলে দিবেন সেটা ফেলার আগে কিন্তু এক্সপেরিমেন্ট করতে খুব একটা খারাপ লাগে না, আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লাগে। তো আসলে ফেলে দেওয়ার আগে কোনো কিছু সেটা একটু চিন্তা করলে কিন্তু মন্দ হয় না। তো আমি জাস্ট ভাবছিলাম যে ব্রাউন কালার যে পটটা সেটা কিভাবে কি করা যায়, এটাই হচ্ছিল আর কি আমার মেইন প্ল্যান। এটা দেখেন কতটা বিউটিফুল একটা পট। তো আমি জাস্ট উপরে ফ্লাওয়ারগুলো ফেলে দিব, আর এখানে যে মাটিটা আছে এই মাটির মধ্যে আমি মানি প্ল্যান্টের যে ট্রেইলারটা আছে সেটাই আমি জাস্ট লাগাই দিব। আর যেহেতু এখানের মাটিগুলা প্রচণ্ড উর্বর মাটি, তো আমার কাছে মনে হচ্ছে মানি প্ল্যান্টটা এই মাটিতে অনেক ভালো গ্রো হবে। আর যেহেতু আজকে আমার সেহরি ইফতার কোনো কিছুই নিয়ে ইভেন বাচ্চার খাওয়া নিয়ে খুব একটা টেনশন নেই, তার জন্য মনটাও মোটামুটি ভালো। তো ফ্রি টাইমে আসলে এই কাজগুলো করতে আমার কাছে ভালোই লাগে, এটা আসলে অনেক বেশি হার্ড ছিল, আমার এখান থেকে আসলে বের করতে খুব কষ্ট হয়েছিল। এটা একটা টিউলিপ ফ্লাওয়ার বুকেট ছিল। তো যাই হোক, আজকে আমার সেহরি ইফতার কোনো কিছুই নিয়ে টেনশন নেই। তো জাস্ট আজকে আমরা অস্ট্রেলিয়াতে প্রায় 2.5 থেকে 3 মাস পরে রেস্টুরেন্ট ওপেন হয়,
আর রেস্টুরেন্ট ওপেন বলতে আসলে রেস্টুরেন্ট ওপেন ছিল, বাট এখানে ডাইনিংটা ওপেন ছিল না, টেকওয়ে ছিল, হয়তো কাস্টমাররা ড্রাইভ থ্রুতে তাদের খাওয়াটা বাসায় নিয়ে যেতে পারবে এরকম একটা পারমিশন ছিল, বাট রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো কোনো পারমিশন ছিল না। তো আজকে আমরা অনেক দিন পরে যেহেতু রেস্টুরেন্ট ওপেন হয় তার জন্য আমরা ভাবলাম যে আজকে আমাদের ইফতারটা আমরা বাইরে করি। আর এখানে বাইরে বলতে নান্দুস, যেটা আমার বাসার খুব কাছেই, তো এখানে আসলে নান্দুসটা মোটামুটি হালাল আর মোটামুটি ফেমাস বলা যায় আমি যে এরিয়াতে থাকি সেখানে। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান আছে ইফতারটা বাইরে করা। তো মনে মনে ভাবছিলাম যে ইফতার যেহেতু বাইরে করব ভালোই লাগছিল, বিকজ কোনো রান্নাবান্না নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নেই। আর এই দিকে আমি আমার মানি প্ল্যান্টটা লাগাই ফেলছি। আর আমার বাসায় কিছু হোয়াইট স্টোন ছিল যেটা মোটামুটি আমি ডেকোরেশনের কাজে ইউজ করি, তো কিছু যেটা ছিল সেটা ভাবলাম যে আমি এখানে ইউজ করি, মনে হচ্ছে খুব একটা খারাপ লাগবে না ডেকোরেশনটা। আসলে কোনো কিছুই কিন্তু সত্যিকারের ফেলে দেওয়ার মতো না। আমার কাছে খুবই প্রিটি লাগছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আমার হয়ে গেল আমার আজকের মানি প্ল্যান্টটা। আর এটা ঘরের যে কোনো কর্নারেই ভীষণ ভাল লাগে, আসলে ঘরের যে কোনো কোনায় আপনি যাই রাখেন না কেন, সবুজ জিনিসটা ঘরের কোনায় অসম্ভব রকম ভাল লাগে, একটা প্রাকৃতিক একটা ভাব। তো যাই হোক, আমরা যেহেতু আজকে ইফতারটা বাইরে করব, আমার মেয়েকে রেডি করার মতো একটা ব্যস্ততা এখন আমার মধ্যে, তো ওকে জাস্ট রেডি করে দেওয়া আমার। আর হঠাৎ করে যেতে যেতে দেখলাম আজকের ওয়েদারটা সকাল থেকেই অনেক ক্লাউডি ছিল, আর এখন যেতে যেতে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হওয়ার মতো অবস্থা। তো অলরেডি ভালোই বৃষ্টি হচ্ছে, তো আসলে শীতকালে বৃষ্টি হইলে কেমন যেন ব্যাপারটা আসলেই খুব অদ্ভুত লাগে, কেমন যেন খুব একটা আমার কাছে সুইটেবল মনে হয় না শীতকালে বৃষ্টি হলে। তো সত্যি বলতে অনেক দিন পরে রেস্টুরেন্টে বসে খাওয়া আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ রেস্টুরেন্টের খাওয়া সত্যি বলতে রেস্টুরেন্টে মজা লাগে, রেস্টুরেন্টের খাওয়া বাসায় আনলে আমার কাছে খুব একটা ভাল লাগে না। তো আমরা জাস্ট আমাদের রেস্টুরেন্টে কাজগুলো সারতেছি। তো আরেকটা জিনিস দেখলাম, এখানে যখন রেস্টুরেন্ট ডাইনিং ওপেন হয় এখানে একটা পেপার দেয় যেখানে ওরা কিছু রিকোয়ারমেন্ট থাকে সেগুলো সাইন করতে বলে। তো আসলে এটা একটা আমার নতুন এক্সপিরিয়েন্স বলতে গেলে, তো আমার কাছে মনে হচ্ছিল এটা ফিল আপ করার একটা রিজন সেটা হলো যে অস্ট্রেলিয়াতে যদি কেউ এই মুহূর্তে অ্যাটাক হয়, ধরেন আমার যদি কোভিড হয়, তখন তারা এই ফর্মটা দিয়ে তারা বের করতে পারবে যে এখানে কারা কারা আসছিল বা কতজন মেম্বার লাস্ট উইকে আসছিল, তাদেরকে তারা চেক আপ করে জানতে পারবে যে, বা তাদেরকে একটা সিকিউরিটির একটা ব্যাপার থাকবে, তার জন্যই আর কি আমাদের, আমার কাছে মনে হচ্ছে এই ফিল আপটা করা আর কি। তো যাই হোক, আমার মেয়ে একটু টায়ার্ড কারণ ওর ইউজুয়ালি ঘুমের সময় হয়ে যায়, তো যেহেতু আজকে বাইরে খাবো বলে একটা প্ল্যান ছিল তার জন্য ওর ঘুমের শিডিউলটা মোটামুটি আজকে একটু উল্টা পাল্টা হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে রেস্টুরেন্ট ডাইনিং ওপেন বাট খুব একটা গ্যাদারিং করা যাবে না, লাইক একটা রেস্টুরেন্টে 10 জনের বেশি বসার কোনো পারমিশন থাকবে না, যদি 10 জন হয়ে যায় বাকিদেরকে বাইরে ওয়েট করতে হবে, আর ভিতরের যখন খাওয়া শেষ হয়ে যাবে বা সার্ভ করা শেষ হয়ে যাবে, এদের যখন শেষ হয়ে যাবে তখন বাকিদেরকে ভিতরে ডাকবে। তো আমাদের কাছে ওভারঅল সিস্টেমটা ভালোই লাগতেছিল, কারণ এভাবে কিন্তু সব কিছু প্রোটেকশনটা হয়। আর এই মুহূর্তে মনে হচ্ছিল রেস্টুরেন্টের ওনার আমরাই, কারণ রেস্টুরেন্ট ভিতর কোনো কেউ ছিল না, শুধু আমরা 3 জনই ছিলাম,
ওই মোমেন্টে। অবশ্য থাকার কথাও না, কারণ তখন অফিস টাইম ছিল, আর ইউজুয়ালি অফিস টাইমের পরেই কিন্তু সবাই রেস্টুরেন্টে আসে, বা যাদের টেকওয়ে নেওয়ার তারা টেকওয়ে নিয়ে যায়। তো যাই হোক, আজ আমাদের ইফতার চলে আসছে, অনেক বেশি এক্সাইটেড, অনেক দিন পর আসলে বাইরে খাচ্ছি। তো ইয়াস, এটা ছিল আমার মেয়ের জন্য স্পেশাল কমপ্লিমেন্টারি নান্দুস চিপস। অ্যান্ড ও অনেক বেশি হাংরি ছিল, তো যাই হোক, ও এতটাই হাংরি ছিল ও ক্রাই করতেছিল, আর খাওয়া দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল কখন খাবে। এটা খুবই ফানি একটা মোমেন্ট ছিল, অ্যান্ড অবভিয়াসলি কিউট। আসলে লাইফটা খুব একটা খারাপ লাগে না, যদি আপনি লাইফে সব কিছু মিক্স আপ করে নেন তাহলে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি নিজেও ইফতার করার ফাঁকে ফাঁকে মেয়েকে একটু খাওয়ানো, এটা এটাকেই বলে অ্যাকচুয়ালি মাদারহুড বলতে গেলে। তো আজকে আমাদের দিনটা ভালোই ছিল, সত্যি বলতে খারাপ ছিল না, সারাদিন বাসায় কাজ না থাকলে আসলেই ভালো লাগে লাইফটা। তো যাই হোক, আর এই তো প্রিপারেশন শেষ করে, সব খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বাসায় যাব। আর যেতে যেতে দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি, তো একটু ওয়েট করলাম বৃষ্টি কমানোর জন্য। তো এনিওয়েজ, এটাই ছিল আজকের আমাদের সারাদিনের একটা ছোটোখাটো ব্লগ। আর আমাদের ফ্যামিলি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। আর ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করবো আরও ভালো কিছু করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।